মুন্সিগঞ্জে সড়ক পরিবহন আইন 2018 কার্যক্রম উপলক্ষে মুন্সিগঞ্জের মুক্তারপুরে জেলা পুলিশের আয়োজনে সচেতনতামূলক লিফলেট বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকালে মুক্তারপুর বাস স্ট্যান্ডে এই কার্যক্রম পরিচালিত হয়। এ সময় উপস্থিত ছিলেন টিআই মৃদুল রঞ্জন দাস, টিআই সোহরাব, সার্জেন্ট কামরুজ্জামান সহ ট্রাফিকের অন্যান্য সদস্যবৃন্দ। পরে বিভিন্ন যানবাহনে সচেতনতামূলক লিফলেট ড্রাইভারদের হাতে তুলে দেওয়া হয়। সড়ক পরিবহন আইন 2018 কার্যক্রম বিষয়ে টিআই মৃদুল রঞ্জন দাস নিউজ 71.tv কে বলেন, 2018 সালে সরকার কর্তৃক বাংলাদেশ সড়ক পরিবহন আইন 2018 পয়লা নভেম্বর থেকে কার্যকর, তারপর সেই ব্যাপারে আমরা মানুষকে সচেতন করার জন্য আমরা লিফলেট বিতরণ করতেছি। মুন্সিগঞ্জ জেলা পুলিশের মাননীয় পুলিশ সুপার জাহিদুল আলম পিপিএম স্যারের নির্দেশে মানুষের মাঝে জনসচেতনতা বৃদ্ধি করার জন্য লিফলেট বিতরণ করা হচ্ছে। পরবর্তীতে এই আইন কার্যকরের পদক্ষেপ বাস্তব পদক্ষেপ নিব। সাময়িকভাবে আমরা মানুষকে মূলত সচেতন করার জন্য, আইন সম্পর্কে সচেতন করার জন্য আজকের এই কার্যক্রম। মোহাম্মদ জাহাঙ্গীর আলম, নিউজ 71.tv, মুক্তারপুর, মুন্সিগঞ্জ।